আজ রবিবার, তো রবিবারে কলকাতা টালা যে মার্কেট আছে মার্কেট বসে। তো আজকে আমি মার্কেট ভিজিট করতে গেছিলাম, আমার কিছু খাবার দরকার ছিল, তাই খাবার নেওয়ার সাথে সাথে পাখিগুলি দেখলাম এবং ভাবলাম যে আপনাদের মার্কেট প্রাইস আজকে রেট ডেটে কী পাখির দাম যাচ্ছে সেই নিয়ে আলোচনা করার। কারণ বন্ধুরা, এই মাসে আমি কাল বাদে পরশু দিন একটু ঘুরতে বেড়াচ্ছি সিমলা মানালি, তো সেই জন্য আমার বেশ কিছুদিন ভিডিও দেওয়া হবে না, তাই ভাবলাম যে মার্কেটের ভিডিওর যে আপডেট সেটা আজকে দিয়ে রাখি। কারণ বেশ কিছুদিন এরপরে মার্কেটের যে আপডেট আমি দিতে পারবো না, কারণ আমি ঘুরতে যাচ্ছি। তো সিমলা মানালি যেটা খুব সুন্দর একটি জায়গা শুনেছি, তো সেই জন্যই যাচ্ছি। তা জানতে ইচ্ছুক কেমন করে সিমলা মানালি যাবেন, তা আমি ঘুরে এসে আপনাদের একটি ভালো করে ভিডিও বানিয়ে দেবো। কত কী খরচ পড়ছে কি না পড়ছে আমি সব আপডেট দিয়ে দেবো। তো মেন টপিকে আসা যাক। তো আজকে এসেছি পাখির মার্কেটে। তো বন্ধুরা, আজকে মার্কেট খুবই ভিড়, বেশি ভিড় ছিল, তাই বেশি একটা সেলারের কাছে ভিডিও করার সুযোগ পাইনি, কারণ খুবই বেশি ভিড় ছিল, তো তারা একটু ডিস্টার্ব হচ্ছিল, তাই ছোটো অল্প করে ভিডিও তুলে নিয়ে এসেছি এবং মার্কেটের রেটটা জেনে এসেছি, তো আপনাদের সাথে সেই রেটটাই শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আমার নাম রাহুল, আর চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে ককটেল পাখি। তো ককটেল পাখির রেট এখন, লুটিনো ককটেল পাখির রেট যাচ্ছে 2000 টাকা থেকে 2200 টাকা, এবং অবশ্যই পাখির কোয়ালিটির উপর ডিপেন্ড করবে পাখির দাম, কিছু বেশি হতে পারে কিছু কমও হতে পারে। তো বেশ কিছু সেলারের কাছে 2500 টাকা 2800 টাকা পর্যন্ত ছিল, তো সেই সেলারের পাখির কোয়ালিটি খুব ভালো ছিল, তাই জন্য দামটা একটু বেশি। তো আপনার আমি যে রেটটা দিচ্ছি সেটা অ্যাভারেজ রেট, তো যদি পাখি যদি একটু খারাপ হয় তাহলে পাখির রেট এর থেকেও কম হতে পারে, এবং পাখি যদি ভালো হয় তাহলে এর থেকে বেশি হতে পারে। আমি একটা মিডিয়াম একটা রেট দিচ্ছি, মানে যেটা আর কি অ্যাভারেজ সবার কাছে যে রেটটা পেয়েছি আমি সেই রেটটাই আমি বলছি। তো ককটেল পাখির দাম 2000 টাকা থেকে 2200 টাকা, লুটিনো প্যাচলেস ককটেলের দাম 6000 টাকা, এবং যে কালো যে ককটেলগুলো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিওতে, এই কালো ককটেলগুলির দাম 1600 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত আপনার পেয়ে যাবেন। নর্মাল বদ্রি পাখি 300 টাকা পেয়ার, এবং কিছু কিছু বিটের কাছে 200 টাকার পেয়ারও পেয়ে যাবেন। এবং বন্ধুরা, আপনারা যদি টালা মার্কেটে আসেন তাহলে বেশ কিছু লোক হাতে করে ছোটো ছোটো খাঁচা নিয়ে পাখি বিক্রি করে, আপনারা দেখে থাকবেন যারা আসেন, তো তাদের কাছ থেকে পাখি তারা একদম বাচ্চা বা ছাট পাখি বিক্রি করে, তো আপনারা ওখানে 50 টাকা 60 টাকা পেয়ার হিসেবে আপনি পেয়ে যাবেন। কিন্তু পাখিগুলো একটু দেখে নেবেন, কারণ ওগুলো যদি ছোটো পাখি হয় তাহলে আপনার 50-60 টাকায় আপনার জলে চলে যাবে, তো আপনি একটু দেখে নেবেন। এরপরে বন্ধুরা আসি লাভবার্ডে। তো লাভবার্ডের বাজার একদম কম, মানে লাভবার্ড এখন বলতে গেলে জলের দামে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, লাভবার্ড যেটা রোজি আছে, গ্রিন রোজি, সেটার দাম 600 টাকা থেকে 700 টাকা পার পেয়ার, লুটিনো 1000 টাকা, এবং লুটিনো ফিশার 4000 টাকা থেকে 5000 টাকা পেয়ার, এবং অ্যালবিনো 8000 টাকা পেয়ার, এবং গ্রিন ফিশার অফলাইন 6000 টাকা পেয়ার। তো এরপরে বন্ধুরা, ডাইলুট আছে 1600 টাকা পেয়ার, গ্রিন মাস্ক আছে, সরি মব মাস্ক আছে 1600 টাকা পেয়ার, এবং ব্লু মাস্ক, কোবাল মাস্ক, এই পাখিগুলির দাম বন্ধুরা 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপরে বন্ধুরা আসছে জাভা। তো জাভা পাখির এখন যে দাম যাচ্ছে,
ব্ল্যাক জাভা 600 টাকা পেয়ার, সিলভার জাভা 800 টাকা পেয়ার এবং হোয়াইট জাভা 1000 টাকা পেয়ার আপনি অ্যাভেলেবেল সব জায়গায় সব মানে মার্কেটে সব রকম সিলের কাছে এই দামেই যাচ্ছে মোটামুটি। এবং পাখির কোয়ালিটি একটু বেশি হলে ওরা একটু বেশি রেট যেতে পারে, তো আপনারা একটু বার্গেটিং করে এই রেটে আপনার পাখি পেয়ে যাবেন। কারণ আমি বিভিন্ন যারা পাখি নিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছি, তো তারা এই রেটই বললো, তারা এই রেট দিয়ে পাখিটা কিনেছে। তো আপনি অবশ্যই পাখি কেনার সময় একটু বার্গেটিং করবেন। এরপরে বন্ধুরা, যে খরগোশগুলি দেখতে পাচ্ছেন, তো খরগোশগুলি বিভিন্ন রেটে আছে, 200 টাকা থেকে শুরু আছে এবং গিনি পিগ 250 টাকা থেকে শুরু আছে পেয়ার। তো আপনারা খরগোশ বা গিনি পিগ দেখে নিতে পারেন। এর মধ্যে বেলজিয়াম আছে 500 টাকা এবং বিভিন্ন ধরনের ইঁদুর আছে বন্ধুরা, বহুত মানে অনেক সুন্দর সুন্দর কালারের ইঁদুর আছে। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই ইঁদুরগুলিও দেখে নিতে পারেন। এবং এই মার্কেটে পাখির থেকে পাখির যে খাবারের দাম অনেক ক্ষেত্রে বেশি দেখলাম। যেমন বন্ধুরা, ফিঞ্চ পাখি, ফিঞ্চের যে খাবার আছে, ফিঞ্চের যে দানা আছে, ফিঞ্চের দানার দাম 250 টাকা পাল্লা, মানে 5 কেজির দাম 250 টাকা। কিন্তু ফিঞ্চ মানে 1 কেজির দাম 50 টাকা হয়ে পড়ছে, মানে 1 কেজি 50 টাকা, 5 কেজি 250 টাকা। কিন্তু ফিঞ্চের দাম 60 টাকা জোড়া বা 50 টাকা জোড়া। তার পাখির দাম দাম যা, খাবারের দাম তার থেকে বেশি। তো এটা একটুখানি মানে ফিঞ্চ পাখির দামটা অনেকটাই কমে গেছে। ফিঞ্চ নর্মাল ফিঞ্চ বা জেব্রা ফিঞ্চের কথা বলছি, বেঙ্গলি ফিঞ্চ 180 টাকা পেয়ার এবং গোল্ডিয়ান ফিঞ্চ 1800 টাকা, 2000 টাকা এবং ভালো যেগুলো আছে সেগুলো 3000 টাকা পেয়ার বলছে। এবং যেটা লং টেল ফিঞ্চ 1600 টাকা, আউল ফিঞ্চ 1600 টাকা। তো আপনারা এই রেটে পাখিগুলি এখানে পেয়ে যাচ্ছেন। তো এরপরে বিভিন্ন প্রজাতির বন্ধুরা এখানে কুকুরও পাওয়া যায়। তো কুকুরের ভিডিওটা আজকে ঠিক আমি করতে পারিনি, কারণ আমার একটু তাড়া ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনি কোনো পাখির সম্বন্ধে জানতে চান বা রেট জানতে চান, তো আপনি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। তো আমার যদি সেই রেটটা জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো, বা আপনি মার্কেটে ভিজিট করে অবশ্যই রেটটি জানতে পারবেন। আর সরি, একটা পাখির দাম বলতে ভুলে গেছি আমি, যেটা আছে ডাভ। অনেকেই জিজ্ঞেস করে যে ডাভ পাখির দাম কত আছে। বন্ধুরা, ডাভ পাখি যেটা আছে, ঘুঘু যেটা বলে থাকে, রেড আই ডাভ, তো সেটার দাম আছে 1600 টাকা থেকে 1700 টাকা, আর বিভিন্ন সেলের কাছে 2000 টাকা পেয়ার হিসেবে বিক্রি করা হচ্ছে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমার মোটিভেশন বাড়াবে, কারণ এরকম ভিডিও আপনাকে আমি প্রায় দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।